হচ্ছে ক্লাচ, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। ক্লাচ আর ব্রেকের মধ্যে এইভাবে পাটা রাখবে, আর এই পাটা ক্লাচ সবসময় ক্লাচের জন্যে থাকবে। এটা হচ্ছে গিয়ার, পাঁচটা গিয়ার, একটা রিভার্স গিয়ার। যখন গাড়িটা গড়াবেন তখন কী করবেন, সবারের আগে ফুলভাবে ক্লাচটা ধরে নেবেন, ফুল ক্লাচটা ধরে এইখানে আসবেন, গিয়ারটাকে এক নম্বরে লাগিয়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে ক্লাচটা ছাড়বেন। ক্লাচ ছাড়াটা দেখিয়ে দিই আপনাদের, এইভাবে ক্লাচটা ছাড়বেন। ক্লাচটা ছাড়লে পরে গাড়িটা ঘুরতে লাগবে, হালকা অ্যাক্সিলারেটর, হালকা গাড়িটা এখানে ঘুরতে লেগে যায় রাস্তায় আসে। দেখুন আরেকটু স্পিডটা বাড়াবেন, ক্লাচটাকে ফুল দেবে ধরবেন, ফুল দেবে ধরার পর স্টিয়ারিং থেকে গিয়ার হাতেবেন, গিয়ারটাকে এখানে নামি আর একবার ধরি, এইভাবে গিয়ারটা লাগাবেন। দু নম্বর লাগলো, দু নম্বর এলে হালকা আপনি অ্যাক্সিলারেটর করবেন, ক্লাচটা ফুল ছেড়ে দেবেন, তাহলে দেখবেন গাড়িটা আরেকটু স্পিড নিয়ে নেবে। আর যখন আরেকটু স্পিড নিয়ে নেবে তখন গাড়িতে ধরেন গিয়ার চেঞ্জ করবেন, ফাঁকা রাস্তা আর স্পিড বাড়াবেন, তখন কী করবেন ক্লাচটাকে ফুল ধরবেন, গিয়ারটাকে দু নম্বর গিয়ারটাকে জাস্ট এইভাবে ছাড়ি দেবেন, সুইচা সুইচ খেয়ে দেবেন, তিন নম্বর গিয়ারে পড়ে যাবে। আস্তে আস্তে গাড়িটাকে ক্লাচটাকে ছেড়ে দেবেন আর এটা অটোমেটিক স্পিড নিয়ে নেবেন। এখানে আমি প্র্যাকটিক্যাল গাড়িটাকে চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে আপনাদেরকে কেউ দেখাবে না। গিয়ারটাকে তখন কমিয়ে নেবেন, ডাউন করে নেবেন, দুই বলে দিয়ে আস্তে করে ব্রেকটা ছেড়ে আস্তে 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 ক্লাচ ছেড়ে দেবেন, হালকা অ্যাক্সিলারেটর দেবেন, অটোমেটিক গাড়িটা আবার স্পিন নেবেন। এখানে গাড়িটা স্পিন নিয়ে নেবেন, আপনি ফুল ক্লাচ ছেড়ে দেবেন, অটোমেটিক গাড়িতে ফুল নিয়ে নেবেন, আপনি ক্লাচটা ফুল দেবেন, গিয়ারটাকে দু নম্বর আছে ছাড়াবেন, সাড়ে তিন নম্বর লাগাবেন, হালকা ক্লাচ ছাড়বেন আর অ্যাক্সিলারেটর দেবেন, অটোমেটিক আবার স্পিডটা নিয়ে নেবেন,